আজ দীপিকা পাদুকনের কত বছরের জন্মদিন শুনলে আপনিও অবাক হবেন অভিনেত্রীর সম্পর্কে রইল কিছু অজানা কথা দীপিকা পাদুকনের জন্ম ডেনমার্কে কোপেন হেগেন শহরে জন্মেছিলেন অভিনেত্রী তারপরে ব্যাঙ্গালুরুতে তার পড়াশোনা এবং বেড়ে ওঠা পাঁচই জানুয়ারি অর্থাৎ আজ অভিনেত্রী দীপিকা পাদুকনের জন্মদিন দেখে বোঝার উপায় নেই আজ দীপিকা পাদুকনের কত বছরের জন্মদিন এবং শুনলে হয়তো আপনিও আকাশ থেকে পড়বেন সাঁয়ত্রিশ বছরে পা রাখলেন অভিনেত্রী বলিউড সম্পর্কে রইল কিছু অজানা কথা বলিউডের তারকা অভিনেত্রী দীপিকা পাডুকন শাহরুখ খানের বিপরীতে শান্তি ওম ছবি নিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন নায়িকা দীপিকা পাডুকনের পরবর্তী ছবি পাঠান রয়েছে শাহরুখের সঙ্গেই আজ সাঁয়ত্রিশে পা রাখলেন বলিউড টিভা চলুন এবার জেনে নেওয়া যাক অভিনেত্রীকে ঘিরে বেশ কিছু অজানা কথা শান্তি ওমের আগে সঞ্জয় লীলা বনসালির ছবি সাওয়ারিয়ার অফার ছিল দীপিকা পাদুকনের কাছে পরে কোনো এক কারণে দীপিকার জায়গায় ছবিতে কাস্ট করা হয় সোনম কাপুরকে সোনাম ও রণবীর কাপুরের ডেবিউ ছিল সাওয়ারিয়া দীপিকা পাদুকনের প্রথম ছবি ওম শান্তি ওম হতে পারে কিন্তু বলিউড ইন্ডাস্ট্রিতেই দীপিকাকে প্রথম ব্রেক দিয়েছিলেন হিমেশ রেশমিয়া দীপিকাকে প্রথম দেখা গিয়েছিল হিমেশের নাম হে গানে আর এই গান দেখেই ফারা খান তাকে ওম শান্তি ওমের জন্য চুক্তিবদ্ধ করেন হিমেশ রেশমিয়ার সঙ্গে কাজের আগে সালমান খান একটি ছবির অফার দিয়েছিলেন দীপিকা পাদুকনকে যদিও সেই সময় বয়স অনেকটাই কম ছিল তার এবং পড়াশোনার কারণে পিছিয়ে গেছিলেন অভিনেত্রী মজার বিষয় হলো এই যে অভিনেতা তাকে প্রথম কাজের প্রস্তাব দিয়েছিলেন সেই অভিনেতার সঙ্গে অর্থাৎ সালমান খানের সঙ্গে এখনো পর্যন্ত কোনো ছবিতে কাজ করতে পারেননি দীপিকা পাদুকন তবে শোনা যাচ্ছে ব্রহ্মাস্ত্রের দ্বিতীয় কিস্তিতে দেখা যেতে পারে দীপিকা পাদুকনকে দীপিকা পাডুকনের পরবর্তী ছবি পাঠান যা নিয়ে বিতর্ক থামার নামই নিচ্ছে না এরপরেও কখনো সংসার ভাঙার গুঞ্জন সব বিতর্ককে এড়িয়েছেন দীপিকা একের পর এক বিতর্কের মাঝেও বলিউডের নিজের স্থান অক্ষত রেখেছেন অভিনেত্রী আজ অভিনেত্রীর জন্মদিনে তাকে অনেক শুভেচ্ছা